হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা চলেছি আন্দুলপোতা। কলকাতা থেকে ডিস্টেন্স মোটামুটি 63 কিলোমিটার। আমরা জার্নি স্টার্ট করেছি লেকটন থেকে। তো লেকটন থেকে আমরা রুট নিয়েছি ভিআইপি হয়ে, চিনার পার্ক হয়ে সোজা রুটটা নিয়েছি আমরা রাজারহাট ক্রস করে। যেতে যেতে মাঝে এরকম একটা স্পট পেলাম, তাই একটুখানি হোল্ড করলাম। এখন আবার এগিয়ে চলেছি। দুপাশে শুধু ভেরি, এখানে সব নানান রকম মাছের চাষ হয়। রাস্তা খুবই অসাধারণ, চারিদিকে সবুজ, মাঝখান থেকে রাস্তা, খুবই সুন্দর লাগছে দৃশ্যগুলি। চলুন সঙ্গে থাকুন। জানি না দর্শক বন্ধুরা, আমার ট্রাভেল ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন এবং উৎসাহ বাড়াবেন। মোটামুটি বসিরহাটের কাছে আমরা চলে এসেছি। এই হলো গায়েন রাজবাড়ি, পুরনো স্থাপত্য, ভিতরে পুরনো আমলের আদলে তৈরি বাড়ি। তো খুবই দেখতে অপূর্ব লাগছে, পুরনো হেরিটেজ। এখানকার লোকালয়ের মানুষের সঙ্গে কথা বলে দেখলাম এটা নাকি গায়েন রাজবাড়ি। দেখুন, এটি হলো মেন গেট, এখানে সিংহর মূর্তি, খুবই সুন্দর আর্কিটেকচার। গ্রাম্য পরিবেশ, অসাধারণ ভিউ, চারিদিকে সবুজ, মাঝখান থেকে রাস্তা। এখানে সব পাটের চাষ হয়েছে, কাঁচা পাট সব সারিবদ্ধভাবে রাখা, আবার অনেকে শুকোতে দিয়েছে। খুবই সুন্দর রাস্তাঘাট। চলুন মিউজিকের সাথে সাথে রাস্তাঘাটগুলো উপভোগ করুন। অসাধারণ রাস্তা, চারিদিকে বিভিন্ন ক্ষেত, মাঝখানে সরু রাস্তা, অপূর্ব লাগছে দৃশ্যগুলি। এখানকার স্থানীয় বাসিন্দারা সব পাঠের আশ ছাড়িয়ে এরম ভবিষ্য খুঁতে দিচ্ছে। কি অপূর্ব জলাশয়! আমরা প্রায় আন্দুলপোতার কাছাকাছি চলে এসেছি, আর 7 কিলোমিটার মতো রাস্তা বাকি রয়েছে। এখানে সব ফেরি, দুপাশে নানান রকম ফেরি, এখানে সব মাছের চাষ হয়। আর এই ফেরিগুলোতে সেরকম পরিমাণে জল নেই, ওই ধরুন হাঁটু জল এরকম। তো এখানে সব মাছ চাষ হয়। দেখুন কি অপূর্ব ভিউ, মাঝখানে এত সুন্দর পাকা রাস্তা, চারিপাশে জলাশয়, কি অপূর্ব দৃশ্য! বাইক রাইডের জন্য একদম খুবই ভালো একটি জায়গা। চলুন মিউজিকের সাথে সাথে দৃশ্যগুলো উপভোগ করুন।
এই যে আমরা মোটামুটি পৌঁছে গেছি এখন আন্দুলপোথায়। দেখুন কি অপূর্ব রাস্তা, দুপাশে জলাশয়, খুবই অসাধারণ ভিউ। আপনার যে কোনো উইকেন্ডে এসে একদিনের জন্য ঘুরে যেতে পারেন, খুবই অপূর্ব সুন্দর দৃশ্য, একটি বিকেল কাটানোর জন্য খুবই অপূর্ব জায়গা। এই যে ছোট ছোট জলাশয়ের উপর ঘরগুলো দেখছেন, এখানে লোক থাকে রাত্রিবেলা পাহারা দেওয়ার জন্য। আমরা এখন পৌঁছলাম, ঘড়িতে এখন বাজে 4:20। দেখুন কি অপূর্ব দৃশ্য। আজকের মতো এইটুকুই, তো আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। এখন আমাদের বাড়ি ফেরার পালা, কারণ যেতে যেতে মোটামুটি এখান থেকে 65 কিলোমিটার যেতে ভালোই সময় লাগবে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা হলাম। জানি না রাত্রির রাইডটা কীরকম লাগবে, কিন্তু রাস্তাঘাট মোটামুটি খুবই ভালোই রয়েছে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি বাড়ির দিকে। উইকেন্ডে অনেক বাইকাররাই এখানে ঘুরতে এসেছে, এখন তারা সবাই বাড়ি ফিরছে। দেখুন সামনে সব সারিবদ্ধভাবে বাইক নিয়ে চলেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। জানাবেন আপনাদের মতামত, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে।